বিতর্কের কেন্দ্রবিন্দুতে 36,000 নিয়োগ বাতিলের তালিকা। 2016 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্যানেলে 36,000 নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অ্যাপটিটিউড টেস্ট ছাড়া নিয়োগের অভিযোগে অপ্রশিক্ষিত প্রাথমিক স্কুল শিক্ষকদের চাকরি বাতিলের নির্দেশ দেয়। তাতেই বীরভূম জেলায় শিক্ষকদের শিওরে সমর। 36,000 চাকরি প্রার্থী বাতিল হয়েছে এই প্রাথমিক নিয়োগে, এবং যেটা অভিযোগ যে বীরভূম জেলা, তার মধ্যে প্রায় 700 থেকে 800 জন যারা চাকরি হারা হয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যেই বোলপুরে একটি স্কুলে, সরকারি স্কুলে প্রাইমারি শিক্ষা সংসদের যিনি চেয়ারম্যান পলয় নায়েক, তার সঙ্গে বৈঠক করছে। রবিবার প্রায় চাকরিচ্যুত 800 জন শিক্ষক নিয়ে বোলপুর শ্রীনন্দা উচ্চ বিদ্যালয়ে বৈঠক করেন তৃণমূল নেতা তথা বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি প্রলয় নায়েক। আমাদের এই লড়াইয়ে, আইনি লড়াইয়ে, আমাদের রাজ্য সরকার, আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং শিক্ষামন্ত্রী আমাদের শিক্ষকদের সাথে আছে, পাশে আছে। কারোর নাম করে হয়তো বলবে যে কেস করবো, 5,000 টাকা দাও, কেউ বলবে 20,000 টাকা দাও। এই বিভ্রান্তিমূলক পোস্টগুলো থেকে আমার জেলার শিক্ষক শিক্ষিকাদের, আমাদের দলের তরফ থেকে, সংগঠনের তরফ থেকে বলে দেওয়া হলো যে কোনো ফাঁদে পা দেবেন না। পাশে থাকার বার্তার পাশাপাশি আরও কোনো রকম প্রলোভনে পা না দেওয়ার জন্য সতর্ক করা হয় শিক্ষকদের। যে 700 থেকে 800 জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে দুর্নীতির কারণে বলে খবর করা হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে খবর আসছে, সম্পূর্ণ বিভ্রান্তিমূলক তথ্য। ইন্টারভিউ হয়েছে, টেট পরীক্ষা দিয়েছেন, টেট পরীক্ষায় পাস করেছেন, তার ভিত্তিতে এম্প্যানেল হয়েছেন এবং চাকরি করছেন, সুতরাং দুর্নীতি কোথায়? সেটা তো অ্যাকচুয়ালি যেটা ভিত্তিহীন, কোনো ভিত্তি আছে? আপনি বলুন, আপনার মতামত আপনি মানে প্রকাশ করলেন, ঠিক আছে, মহামান্য আদালত রায় দিয়েছে, সেটা আমাদের রায় পছন্দ হতেও পারে না হতেও পারে, আমরা আমাদের মতো নড়ব। কী কারণে বলতে, আমাদের সংগঠনের তরফ থেকে যে আমাদের পাশে থাকার যে বার্তা, কোনো ফান্দে যাতে আমরা কেউ পা না দিই, কোনো প্ররোচনায় যাতে আমরা কেউ পা না দিই, সেই জন্য আমরা এখানে জড়ো হয়েছি। তৃণমূলীদের বিরুদ্ধেই যদি পথে নামেন চাকরিচ্যুত শিক্ষকরা, তাই আগে ভাগে বৈঠক, কটাক্ষ বিজেপি। বীরভূম জেলার প্রাইমারি চেয়ারম্যান নিশ্চয়ই তারা কোনো না কোনোভাবে যুক্ত আছে, তা তাদের আজকে বড় সমস্যা দেখা দিয়েছে। তাদেরকে যদি শান্ত করতে না পারে, তাদের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে আজকে শিক্ষকরা মাঠে নামবে চাকরি বাঁচানোর জন্য। যে বিরোধীদের দাবি যে এই চাকরি হারা যারা নিয়োগ কাঙ্গে দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে, তারা কিভাবে একজন তৃণমূল সাংসদের সঙ্গে বৈঠক করছেন এবং তৃণমূল তার পাশে তারা কিভাবে রয়েছেন, খুব স্বাভাবিকভাবেই বিরোধীদের কটাক্ষ যে তৃণমূল কংগ্রেসই কিন্তু এই নিয়োগ কাঙ্গের সঙ্গে যুক্ত এবং নিয়োগ কাঙ্গের সঙ্গে তারা খুব ভালোভাবে জড়িত, সেই কারণেই কিন্তু তারা বৈঠক করছে এমনটা কিন্তু দাবি করছে বিরোধীরা। বীরভূম থেকে অমরনাথ দত্ত, ক্যালকাটা নিউজ।